वो दो थे और तुम तीन, फिर भी वापस आ। হিন্দি সিনেমার ইতিহাসের সেরা খলনায়কদের তালিকায় চোখ বুজে শীর্ষে ঠাঁই করে নেবে যে চরিত্রটি, সেটি হলো গাব্বার সিং। ১৬ সিনেমায় এই দুর্ধর্ষ ডাকাতের চরিত্রকে অভিনয় গুণে যিনি সিনেমার সবচেয়ে আকর্ষণীয় চরিত্রে পরিণত করেছেন, তিনি হলেন আমজাদ খান। আমজাদ খান ছিলেন সেই সময় গতানুগতিক খল চরিত্রের অভিনেতাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তার চেহারা, কণ্ঠস্বর আর মেজাজে মিশে ছিল আভিজাত্য। তার উচ্চারণ ভঙ্গিও ছিল আলাদা ধাঁচের, ফলে খুব সহজেই তিনি দর্শকদের মনে স্থান করে নিতে পেরেছিলেন। আমজাদ খানের জন্ম ১৯৪০ সালে ১২ নভেম্বর অবিভক্ত ভারতের পেশোয়ারে। পুরো নাম আমজাদ জাকারিয়া খান, বাবার নাম জাকারিয়া খান। রূপালী পর্দায় জয়ন্ত নামে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন। শতাধিক ছবির এই অভিনেতার সন্তান আমজাদ খানের রক্তে মিশেছিল অভিনয়। তিনি মুম্বাইয়ের ব্রান্দা এলাকায় পরিবারের সঙ্গে থাকেন ৪০ দশকের শুরু থেকে। ব্রান্দা সেন্ট আন্দাইস হাই স্কুলে পড়তেন। কলেজে পড়ার সময় ছাত্র সংসদের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯১ সালের নাজনীন ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। সেই সময় তিনি ছিলেন শিশু শিল্পী। বাবার সঙ্গে অনেক ছবিতে ছোট ছোট ভূমিকায় অভিনয় করতেন তিনি। হিন্দুস্তান কি কসম ছবিতে ছোট্ট একটি ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে পরিণত বয়সে তার ক্যারিয়ার শুরু হয়। সেই সময় তিনি মঞ্চে অভিনয় করতেন। তিনি প্রথম বড় সুযোগ পান ১৬ ছবিতে গাব্বার সিং ভূমিকায়। ছবিটির চিত্রনাট্যকার ছিলেন সেলিম জাবেদ জুটি। সেলিম খান তাকে এই ভূমিকায় পছন্দ করেন, তার জন্য সুপারিশ করেছিলেন অমিতাভ বচ্চন। তিনিও তখন বলিউডে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন। ১৯৭৫ সালে শোলে মুক্তি পাবার পর গাব্বার সিং চরিত্রটি তুমুল জনপ্রিয়তা পায়। শোলেতে ধর্মেন্দ্র, অমিতাভ, সঞ্জীব কুমারের মতো তারকাদের সঙ্গে শুধু সমানতালে অভিনয় করেনি আমজাদ, বরং সব আলো কেড়ে নেন নিজের দিকে। নায়ক জয় ও বীরুর চেয়ে বেশি জনপ্রিয়তা পায় গাব্বার। গাব্বারের উচ্চারিত কিতনে আদমি থে, এ হাত মুজে দে দে ঠাকুর, জো ডার গায়া সামজো মার গায়া, এই সংলাপ লোকের মুখে মুখে ফেরে। তিনি গাব্বার সিং এর সাজেই ব্রিটানিয়া গ্লুকোজ বিস্কুটের বিজ্ঞাপনে অংশ নেন। সেখানে তার সংলাপ ছিল গাব্বার কি আসলি পাসান। কোনো খলনায়কের নামে জনপ্রিয় পণ্যের বিজ্ঞাপন সেই প্রথম। শোলের পর অভিনয় হিসেবে প্রতিষ্ঠাতা পেতে দেরি হয়নি তার। একের পর এক ছবিতে খলনায়ক হয়ে পর্দায় দর্শকদের মনোরঞ্জন করতে থাকেন। ১৯৭৭ সালে তিনি অভিনয় করেন সম্পূর্ণ ভিন্ন ধারার একটি চরিত্রে, সত্যজিৎ রায়ের ক্লাসিক ছবি সাতরঞ্জকি খেলারিতে। আউদের শেষ নবাব ওয়াজিদ আলী শাহের ভূমিকা দেখা যায় তাকে। আউদ বা লাগনোর শেষ নবাব ওয়াজিদ আলী ছিলেন কবি, সঙ্গীত অনুরাগী এবং অভিমানী। এই জটিল চরিত্রটিতে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান আমজাদ খান। ১৯৭৮ সালে মুক্তি পায় মুকদ্দার কি সিকান্দার। এই ছবিতে নায়ক ছিলেন অমিতাভ বচ্চন আর খলনায়ক দিলওয়ারের চরিত্রে ছিলেন আমজাদ খান। এখানেও তুমুল জনপ্রিয়তা পান তিনি। দিলওয়ার শুধু সাধারণ খুনে গুন্ডা নন, সে পাগল প্রেমিকও বটে। ইনকার, দেশ পরদেশ, নাস্তিক, সত্য পে সত্তা, দাদা চম্বল কি কসম, নসিব, গঙ্গা কি সৌগন্ধ, হাম কিসি সে কাম নেহি, এই সকল ছবিতে খলনায়ক রূপে দেখা যায় তাকে। লাউরের ছবিতে ব্যতিক্রম ভূমিকায় পর্দায় আসেন তিনি। ছবির প্রথমে এক ধনী লম্পট, পরের অংশে ত্যাগী ও ভূস্বামীর চরিত্রে দেখা যায় তাকে। এখানেও অমিতাভ বচ্চনের বাবার ভূমিকা ছিলেন তিনি। এই সময় বেশ কিছু ছবিতে তাকে ইতিবাচক ভূমিকায় দেখা যায়। ইয়ারানা ছবিতে অমিতাভের বন্ধু ভূমিকায় অভিনয় করেন আমজাদ খান। কুরবানি ছবিতে তীক্ষ্ণ ও রসবোধ সম্পূর্ণ এক পুলিশ কর্মকর্তা চরিত্রে আমজাদ খান চমক সৃষ্টি করেন। কুমার গৌরব, বিজেতা পণ্ডিত অভিনীত হিট ছবি লাভ স্টোরিতে বন্ধু ভাবাপন্ন পুলিশ কর্মকর্তা ভূমিকায় ছিলেন তিনি। ১৯৮৬ সালে হাসির ছবি চামেলি কি শাদিতে অনিল কাপুর, অমৃতা সিং এবং আমজাদ খান দারুণ কমেডি উপহার দেন দর্শকদেরকে। ১৯৮৬ সালে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন আমজাদ খান। চিকিৎসার অংশ হিসেবে তাকে যে ঔষধ গ্রহণ করতে দেওয়া হয়, তার পার্শ্ব প্রতিক্রিয়া বিপজ্জনকভাবে তার ওজন বেড়ে যায়। এই বাড়তি ওজনই তার মৃত্যু ডেকে আনে। ১৯৯২ সালে ২৭ জুলাই মাত্র ৫১ বছর বয়সে তার মৃত্যু হয়। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে তিনি ১৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত বিখ্যাত আরও ছবিগুলোর মধ্যে রয়েছে লাভ হিম্মতওয়ালা, দেশপ্রেম, লেকিন, রুদালি, পালকো কি সাউমে, পারভারিস, বেশরম, হিরালাল পান্নালাল, কাসমে ওয়াদে, বাসরাত কি একরাত, ফুল খিলে হে গুলশান, মিস্টার নটবরলাল ও সুগা।
অমিতাভ বচ্চনের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেন তিনি। অসুস্থতা সত্ত্বেও অক্লান্ত কাজ করেন আমজাদ খান। অনেকগুলো ছবি তার মুক্তির পরও মুক্তি পায়। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।